ফুসকা পরা হাত নিয়ে মেহেবিন এক লোকমা ভাত মুখে দিতেই কেউ খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে মেহবিনকে দেয়ালের সাথে চেপে ধরে মেহবিন তাকিয়ে দেখে অভ্র যে এখন মেহবিনের প্রাক্তন কাল অভ্রের বিয়ে অভ্রের গায়ে এখনও সেই গায়ে হলুদের পাঞ্জাবি অভ্র রাগে চিৎকার করে বলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছিস মেহবিন ওইদিকে আমার মা কত খেটে যাচ্ছে যা আমার মায়ের কাছে গিয়ে দেখ কিছু লাগবে কিনা অব্র মেহবিনের ফুসকা পরা হাত এমনভাবে চেপে ধরেছে যে মেহবিনের হাতে খুব ব্যথা করছে ব্যথায় মেহেবিনের জল চলে এসেছে সারাদিন খাটুনি করে রাতের দিকে এক লোকমা খাবার মুখে দিতে যাচ্ছিল মেহেবিন কিন্তু অব্রের এরূপ অপমানের বিপরীতে সে খাবারটুকু রেখেই তার খালামনির ঘরের দিকে ছুটল মেহেবিন যেতেই অব্র রাগান্বিত চোখে আশিকের দিকে তাকালো অব্রের চাহনি দেখে আশিক তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল আশিক অব্রের বন্ধু হয় সম্পর্কে সবসময় আশিকের মেহবিনের প্রতি নজর ছিল হলুদের অনুষ্ঠানে সকলে ব্যস্ত ছিল এই সুযোগে আশিক রান্নাঘরে মেহবিনকে একা পেয়ে তার সুযোগ নিতে এসেছিল অব্র সঠিক সময় তা দেখতে পেয়ে মেহবিনকে রাগ দেখিয়ে রান্নাঘর থেকে যেতে বলে কেন যেন আশিক মেহবিনের দিকে কুনজর দেওয়ায় বড্ড রাগ লাগছে অব্রের কিন্তু কেন এত রাগ হচ্ছে তা অব্র নিজেও জানে না অভ্র জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগটুকু সামলিয়ে গায়ে হলুদের স্টেজের দিকে রওনা দিল মেহবিন দৌড়ে রকম তার খালামনের ঘরে সামনে এসে দাঁড়ায় অব্রনামক মানুষটি তাকে সময় কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকে অব্র মেহবিনের সম্পর্কে খালাতো ভাই হলেও সে এখন মেহবিনের প্রাক্তন মেহেবিন এক সময় অভ্র নামক মানুষটিকে খুব ভালোবাসত হয়তো এখনও বাসে খুব নিজের বাবাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছিল মেহবিনের বাবা মারা যাওয়ার পরে মেহবিনের মা হঠাৎ নিখোঁজ হয়ে যায় ছোট মেহবিনকে মেহবিনের খালামুনি ইশরা বেগম নিজের সাথে করে তার বাড়িতে নিয়ে আসেন ইশরা বেগমের স্বামীও মেহবিন ছোট থাকতে মারা গিয়েছিল খুব ছোট থাকতে অভ্রকে ইশরা বেগম পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়ে দিয়েছিল মেহবিনের মনে পড়ে যায় এক বছর আগের কথা যখন অব্র দেশে ফিরে এসেছিল তখন মেহবিন অনার্সে প্রথম বর্ষের ছাত্রী এক বছর আগে মেহবিন ব্রেকফাস্ট করে ভার্সিটির জন্য রেডি হচ্ছিল তখনই কলিং বেলটা বেজে ওঠে মেহবিন তাড়াহুড়ো করে দরজা খুলে এক প্রকার হা হয়ে থাকে তার সামনে স্বয়ং তার ক্রাস বয় অব্র দাঁড়িয়ে আছে মেহবিন প্রায় অব্রের ফেসবুক স্ক্রল করত কত সুন্দর সুন্দর পিক ফেসবুকে দিত অব্র তা দেখে প্রায় মেহবিন শুধু ক্রাশ খেত সাদা শার্ট পরে সানগ্লাস চোখে নিয়ে তাকিয়ে আছে মেহবিন নামক রমণীর দিকে শ্যামবর্ণ রঙের সাদা শার্টটা বড্ড মানিয়েছে অব্রকে মেহবিন এক প্রকার ঘোরের মধ্যে চলে গেছে অব্র মেহবিনের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলি কী রে মেহু তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন হাঁ করে এইভাবে হাঁ করে থাকলে কিন্তু মাছে ঢুকে যাবে মুখে অব্রের এমন কথায় মুখ চুপসে যায় মেহেবিনের খানিকটা লজ্জা তার মুখে স্পষ্ট অব্র মেহবিনের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়েছিল হয়তো কিছুটা মুগ্ধতা নিয়ে মেহবিন দৌড়ে ছুটে যায় নিজের ঘরের দিকে মেহবিনকে দৌড়াতে দেখে আন মনে হাসে অব্র মেহবিনের খালা ইস্টা বেগম ছেলেকে দেখে খুশিতে কেঁদেই ফেলে এক প্রকার অব্র দেশ থেকে এসেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এর মধ্যে অভ্র ও মেহেবিন কিছুটা ফ্রেন্ডলি হয়ে গেছে মেহবিন হাতের ব্যাগটা নিয়ে ভার্সিটি থেকে সন্ধ্যায় বের হয় আজ মেহবিনের এক্সট্রা ক্লাস থাকায় মেহবিনের ক্লাস শেষ হয়েছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে মেহবিন তেমন একটা বাইরে থাকে না রাস্তায় মেহবিন তেমন লোকও দেখতে পাচ্ছে না পাশেই কিছুটা বখাটে ছেলে দাঁড়িয়ে আছে তাদের দেখেই মনে হচ্ছে তারা নেশা করে আছে মেহবিন তাদের দেখে ভয়ে শুকনো ডোক গিলল দ্রুততার সাথে মেহেবিন তাদের পাশ কাটাতে নিলে একজন বখাটি উঠে দাঁড়িয়ে মেহেবিনের দিকে এগোতে থাকে মেহেবিন ভয়ে দৌড় দিয়ে সামনে থাকা কারোর সাথে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যায় মাটিতে মেহেবিন সামনে তাকিয়ে দেখে অভ্রু অভ্রু কোমরে হাত দিয়ে বলে মেহু তো এখানে কি করছিস মেহেবিন ভয়ে অভ্রুকে জড়িয়ে ধরে বলে ভাইয়া গো আমার পেছনে ওরা আসছে আমাকে বাঁচাও কারা পেছনে কিছু বখাটে ছেলে আসছে আমার পেছনে অব্র বুঝতে পারলো পাড়ার কিছুটা বখাটে ছেলে মেহেবিনের পিছু নিয়েছে অব্র মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলল কই কেউ তো নই তুই শুধু শুধু ভয় পাচ্ছিস মেহেবিন অব্রের শার্ট আর একটু খামচে ধরে বলল ওরা আসছে অব্র মেহবিনকে একটু শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলে দূর পাগলি এত ভয় পাচ্ছিস কেন আমি তো আছি আমি থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে না তুই শুধু আমার উপর একটু ভরসা কর লক্ষ্মীটি অব্রের কথা এমন কিছু ছিল যে আসনে মেহেবিনের কান্না তৎক্ষণাৎ থেমে যায় সে যেন অভ্র নামক মানুষটিকে আস্তে আস্তে করে ভরসা করতে শুরু করে এইভাবেই আরও কয়েকটা দিন চলতে লাগলো অব্রের মেহবিনের প্রতি করা কেয়ার ছোটো ছোটো বিষয়ে মেহেবিনকে হেল্প করা যেন মেহবিনকে অব্রের প্রতি দুর্বল করে তুলছিল মেহবিন খুব দেরি করে হলেও বুঝতে পারল সে ভালোবাসে অভ্রকে আস্তে আস্তে অব্র ও মেহবিনের মাঝে তাদের অজান্তে প্রেমের একটি সম্পর্ক তৈরি হয় রিলেশনের এগারো মাস খুব ভালোই যাচ্ছিল অব্র ও মেহবিনের কিন্তু হঠাৎ মাইরা নামক এক অজানা ঝড় অব্র ও মেহবিনের জীবনে চলে আসে মেবিন ভার্সিটি থেকে ফিরে এসে দেখে অব্র এক মেয়েকে জড়িয়ে ধরে আছে মেয়েটির গায়ে মডার্ন ড্রেস বাড়িতে আজ মেহবিনের খালাও নেই অব্রকে অন্য একটি মেয়ের সাথে দেখে মেহবিনের হাত থেকে ব্যাগটি পড়ে গেল মেহবিন কোনো রকম কাপা কাপা গলায় বলল অব্র তুমি কি করছো অব্র নিজের থেকে মেয়েটাকে ছাড়িয়ে মেয়েটার হাত ধরে মেহেবিনের সামনে হাসি মুখে দাঁড়িয়ে বলল মেহু তুই এসেছিস মিট মাই ফিওন্সি মায়েরা মেহেবিন যেন এক পলকের জন্য থমকে যায় এই মেয়েটা অব্রের ফিয়ন্সি মানে এইসব কি বলছি অব্র মেহবিনকে থ মেরে যেতে দেখে মায়েরা মুসকে হেসে বলল মেহেবিন তুমি হঠাৎ এভাবে থ মেরে গেলে কেন আয়ু ওকে মেহবিন এবার অবরে শার্টের কলার চেপে ধরে বলে এই মেয়েটা তোমার হবু বউ মানে এইসব কি উল্টাপাল্টা বলছো তুমি আমি একদম ঠিক বলছি লন্ডনে থাকতে মায়েরার সাথে আমার রিলেশন হয় আমি ও একে অপরকে ভালোবাসি কিন্তু মায়েরার সাথে সামান্য কারণে ঝগড়া হয় যার ফলে আমাদের ব্রেকআপ হয় আমি জাস্ট দেশে এসে তোর সাথে প্রেমের একটা ছোট্ট নাটক করি শুধুমাত্র মায়েরাকে জেলাস ফিল করানোর জন্যে মায়েরা এখন তার ভুলটা বুঝতে পেরেছে তাই আমার কাছে ফিরে এসেছে এখন আমরা দুজন সামনের মাসে বিয়ে করব দেশ সিট অব্রের প্রতিটা কথা শুধু শুনেই গেল মেহেবিন কোনোরকম প্রতিক্রিয়া করল না শুধুমাত্র আনমনে সিঁড়ি বেয়ে উঠে চলে গেল মেহেবিনের যাওয়ার পানে অব্র তাকিয়ে রইল কিছুক্ষণ মায়েরা মৃদু ধাক্কা দিয়ে অব্রকে বলল কি দেখছো তুমি এত অব্র আমি এতদিন পর এলাম তুমি আমার শপিংয়ে নিয়ে যাবে না অব্র মুস্কি হেসে বলল অবশ্যই ম্যাম চলুন কী রে মেহেবিন তুই এখানে দাঁড়িয়ে কী করছিস নিজের খালামনি ডাকে মেহবিন অতীত থেকে বেরিয়ে আসে নিজের চোখের জলটুকু দ্রুত মুছে ফেলে নিজের কষ্টগুলো সে তার খালাকে কিছুতেই দেখাতে চায় না মেহবিনের খালা অব্র ও মেহবিনের সম্পর্কের কথা জানেন না এই মানুষটি যদি সব জানত তাহলে হয়তো খুব কষ্ট পেত এই খালা নামক মানুষটির জন্যই এতটা কষ্ট সহ্য করে মেহবিন এই বাড়িতে আছে মেহবিন কি করে তার খালাকে ছেড়ে যাবে যে মানুষটি ছোটবেলা থেকে তাকে সবসময় আগলে রেখেছে তাকে ছেড়ে মেহবিন কোথাও যেতে পারে না মেহবিন নিজেকে সামনে বলি কিছু না খালা তুমি কিছু বলবে আমায় বলছিলাম আমি অসুস্থ বলে তুই তো অবরের গায়ে হলুদের সব আয়োজন নিজেই করলি এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম কর যা মেহেবিন মাথা নাড়িয়ে নিজের ঘরে যেতে নিলে মেহেবিনের খালা পেছন ডেকে বলে মেহু তোর হাতে কি হয়েছে মেহবিন তার ফোসকা পড়া হাতের দিকে তাকিয়ে বলল আসলে তেলে পেঁয়াজও ভাজতে গিয়ে তেল ছিটে হাতে চলে এসেছিল তুমি চিন্তা করো না খালা আমি ঘরে গিয়ে ওষুধ লাগিয়ে নিব অবশ্যই লাগিয়ে নিবি কিন্তু আচ্ছা মেহবিন তার ঘরে ঢুকল তখনই বাড়ি থেকে কেউ বলে উঠল আসবো মেহবিন পিছনে ঘুরে দেখে অভ্র দাঁড়িয়ে আছে অব্রকে দেখে মেহবিন বলে তুমি এখানে অব্র মেহবিনের দিকে একটি পেপার এগিয়ে দিয়ে বলে পেপারটা সাইন করে দিস পেপারটা রেডি করতে একটু দেরি হয়ে গেছে বটে মেহবিন পেপারটার দিকে তাকিয়ে দেখে ডিভোর্স পেপার অব্র তাদের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যে সকলের আড়ালে মেহবিনকে নিয়ে কাজে অফিসে গিয়ে তাদের বিয়েটা সেরে ফেলেছিল অব্রের ভাষ্যমতে অব্রের একটা চাকরি হয়ে গেলে বড় করে আয়োজন করে মেহবিনকে নিজের ঘরের বউ করে আনবে বর্তমানে অব্রি একটি বড় কোম্পানিতে বড় চাকরি পেয়ে বিয়ে করে বউ আনছে ঠিকই কিন্তু মেহবিনকে নয় অন্য কাউকে মেহবিন ডিভোর্স পেপারটার দিকে তাকালে মেহবিনের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে মেহবিনকে ব্যবহার করার জন্যে অভ্রের বিয়ের মতো পবিত্র সম্পর্কটি নিয়েও নাটক করতে একটুও বিবেকে বাঁধল না মেহবিন তার ছেলের হাসি হাসি বলল বিয়ের আগে রাতে তুমি আমার হাতে ডিভোর্স পেপার তুলে দিচ্ছ এই ডিভোর্স পেপারের আদৌ কোনো মূল্য আছে যেখানে বিয়ের কোনো মূল্য নেই যে বিয়ে শুধুমাত্র আমাকে ব্যবহার করার একটা হাতিয়ার ছিল সে বিয়েটাকে ভেঙে ফেলার জন্যে ডিভোর্সের প্রয়োজন নেই কেননা আমাদের মধ্যে কখনও তো বিয়ের সম্পর্ক গড়েই ওঠেনি অব্র আমার কাছে বিয়েটা শুধুমাত্র নাটক একটা মেহবিনের করা বাক্যবাণী শুনে অব্রের মুখটা চুপসে গেল এই বিয়ের কোনো মূল্য নেই মানে তাদের মধ্যে বিয়েটা হয়েছে এটা তো সত্যি কথা হ্যাঁ একদম চিরন্তন সত্য যাকে বলে অব্রের তো ডিভোর্সের কোনো তারাও ছিল না কিন্তু মায়েরাই তো তাকে ডিভোর্সটার জন্যে তারা দিচ্ছিল অব্রের রাগ হলো সে তা দমিয়ে দিয়ে বলল কাল আমার বিয়ে বিয়ের আগে ডিভোর্স পেপারটা সাইন করে আমাকে দিবি পরে তো আবার ডিভোর্স না হলে আমার স্ত্রীর অধিকার চেয়ে বুঝবি তখন কি হবে মেহবিন আবারও হাসে মেহবিন বলে ওঠে আচ্ছা তুমি তো শুধু জেলাস ফিল করানোর জন্যে রিলেশনে গিয়েছিলে তাহলে বিয়ের নাটকটা কেন করলে অব্র কী উত্তর দিবে বুঝতে পারছে না অব্রের এই নিরবতা বুঝিয়ে দিচ্ছে সে কিছু লুকাতে চাইছে আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নিই কথাটি বলে অব্র এক প্রকার তারা নিয়েই মেহবিনের রুম থেকে বেরিয়ে আসে মেহবিন পুনরায় তাচ্ছিলের হাসি হাসে আজকাল তার শুধু অব্রের কথাতে তাচ্ছিলের হাসি হাসতে ইচ্ছে করে তখনই মেহেবিনের ফোন বেজে ওঠে মেহবিন ফোনটা উঠিয়ে দেখে ডক্টরের নাম্বার আজকাল মেহবিনের শরীর বেশ খারাপ তাই কয়েকটা টেস্ট করিয়েছিল মেহবিন হয়তো সেগুলো রিপোর্ট চলে এসেছে মেহবিন ফোন রিসিভ করে বলে হ্যালো ডক্টর বলুন জি আসলে আপনার রিপোর্ট চলে এসেছে কি আছে তাতে ফোনে না বলে সরাসরি বললে সুবিধা হবে আপনি বরং কালকে আমার সাথে দেখা করুন মেহবিন সম্মতি জানিয়ে ফোনটি রেখে দেয় কি এমন আছে রিপোর্টে যা ডক্টর ফোনে বলতে পারল না হাতে কোনো পুরুষের স্পর্শ পেতেই মেহেবিন লাফিয়ে উঠে দেখে তার প্রাক্তন অব্র বিয়ের আগের রাতে অব্র হঠাৎ মেহেবিনের ঘরে কেন মেহেবিনকে এইভাবে উঠতে দেখে অব্র খানিকটা চমকে যায় মেহবিন তো ঘুমিয়েছিল তাহলে জেগে গেল কিভাবে। মেহেবিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত দুইটা তো বাজে কাল অব্রের বিয়ে অথচ এত রাতে অব্র মেহেবিনের ঘরে কেন মনে মনে নিজেকে প্রশ্ন করে বসে মেহবিন অব্র মেহেবিনীর দিকে প্রশ্ন ছুঁড়ে বলে তুই ঘুমাসনি হ্যাঁ ঘুমিয়েছিলাম কিন্তু রুমে তোমার উপস্থিতি টের পেয়ে আমার ঘুম ভেঙে যায় আমার ঘুম বরাবরই কাঁচা তুমি আমার ঘরে এত রাতে কেন মেহবিনের প্রশ্নে অব্র কী বলবে বুঝতে পারছে না মেহবিন নিজের ফোসকা পরা হাতের দিকে তাকিয়ে দেখে তাতে ওষুধ লাগানো অব্রর হাতে ওষুধ তার মানে এত রাতে অব্র তার হাতে ওষুধ লাগাতে এসেছিল মেহবিনের ফোসকা পরা হাতের দিকেও অব্রের নজর ঠিক গিয়েছিল তুমি আমার হাতে এত রাতে ওষুধ লাগাতে এসেছিলে অব্র এখন কি বলবে সে তখন ডিভোর্স পেপার দিতে এসে খেয়াল করছিল মেহবিনের ফোসকা পরা হাতটি মেহবিন যে মেয়ে নিজের হাতের দিকে সে একটু যত্ন নিবে না তাই অব্রই তার হাতে ওষুধ লাগাতে ঘরে এসেছিল সত্য কথাটি লুকিয়ে অব্র বলল আসলে আমি এ ঘরে একটা ওষুধ নিতে এসেছিলাম তারপর দেখলাম তোর হাটার ফোসকা পড়ে গেছে তাই ভাবলাম ওষুধ লাগিয়ে দিই আর তেমন কিছু না মেহবিন ছলছল চোখে বলে উঠল আমার মনের ক্ষতে ওষুধ কিভাবে লাগাবে অব্র তুমি শুধু আমার হাতের ক্ষতটাই দেখলে অথচ আমার মনের ক্ষতটা দেখলে না আমার মনে যে বিশাল বড় ক্ষত তুমি করে দিয়ে গেছো সে ক্ষতে কোনো ওষুধেও যে কাজ হবে না আমার বুকটা কতটা পুড়েছে সে খবর তুমি রাখো অব্র কিছু বলতে গিয়ে বললো না মেহবিনের বাণীগুলো তার কেন যেন সহ্য হচ্ছে না অব্রের ফোনটা বেজে উঠলো মায়েরা ফোন করেছে মায়েরা আবদার করেছে আজ সারা রাত অব্রের সাথে লং ড্রাইভিংয়ে যাবে সে বড়লোক বাবার মেয়ে মায়রা যা আবদার করবে সে আবদারই তার পূরণ করতে হবে অব্রের ফোনে মাইরা নামটি দেখে মেহবিন বিদ্রুপ হেসে বলে তোমার স্ত্রীর ফোন এসেছে অব্র তুমি এখন রুম থেকে যাও কালকে তোমার বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন গিজ গিস করছে এত রাতে আমার ঘরে তোমাকে দেখে আত্মীয় স্বজন নানা কথা রটাবে আমার নামের দুশ্চরিত্রার ট্যাগ বসাতেও তারা ভাববে না কিন্তু তোমার কিছুই হবে না তাই বলছি আমার রুমে তুমি এসো না মেহবিনীর এইরকম করা কড়া জবাবে অব্র নাক মুখ খিচে দাঁড়িয়ে গেল আজকাল মেয়েটা শুধু তাকে কড়া করা বাণী শুনিয়ে দিচ্ছে কই আগে তো মেয়েটা এমন ছিল না তার কথা এক প্রকার মিষ্টতার আভাস পেত অব্র তাহলে সে মিষ্টতা কি অব্রের কড়া প্রেমের ছলে হারিয়ে গেল হয়তো অব্র আর কিছু ভাবতে পারছে না মায়েরা বারবার ফোন করছে মেয়েটা অনেকক্ষণ ধরে নিচে গাড়ি নিয়ে অব্রের জন্য অপেক্ষা করছে না মেয়েটাকে আর অপেক্ষা করানো ঠিক হবে না অব্র নিচে চলে গেল মেহেবিন দীর্ঘ শ্বাস ফেলল অব্র সদর দরজার কাছে গিয়ে চাবি বের করে দরজাটা খুলতে গিয়ে দেখল তার বন্ধুরা সবাই পুরো ড্রয়িং রুম জুড়ে নিজেদের রাজত্ব বিস্তার করে ঘুমাচ্ছে তাদের দেখে মৃদু হেসে অব্র ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল অব্রকে বেরিয়ে যেতে দেখে আশিক উঠে গেল এতক্ষণ সে ঘুমের ভান ধরেছিল অব্র এখন বাড়িতে নেই বাকি বন্ধুরা ও আত্মীয় স্বজনরা এখন ঘুমাচ্ছে এই সুবর্ণ সুযোগ আশিক হাত করতে চাইছে না অনেক মেয়ে সাথে সে রাত কাটিয়েছে কিন্তু মেহবিন একটা মেয়ে বটে তার শরীরটা দেখলেই আশিকের পক্ষে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যায় আজকে সে মেহবিনকে নিজের করেই ছাড়বে আশিক পৈশাচিক হাসি দিয়ে মেহবিনের রুমের দিকে যেতে থাকে অব্রকে দেখে মায়েরা অন্যদিকে মুখটা ঘুরিয়ে নেয় সে আজ অব্রের সাথে বড্ড রাগ করেছে এতক্ষণ ধরে তাকে অপেক্ষা করে নিচে দাঁড় করিয়ে রেখেছে অব্র কী এমন মহাকার্য করছিল অব্র যে তাকে আধা ঘন্টা ধরে নিচে দাঁড় করিয়ে রাখল নিজে প্রেয়সীর রাগ হয়েছে বুঝতে পেরে অব্র পেছন থেকে মায়েরাকে জড়িয়ে ধরে বলে আমার মায়ু বেবির খুব রাগ হয়েছে হুম খুব হয়েছে আজকে তো তোমার মায়ু বেবি তোমার সাথে কথাও বলবে না তাহলে আমার কি হবে আমার মায়ু বেবি যদি আমার সাথে কথা না বলে তাহলে তো এই অভ্র নামক বেচারা প্রাণীটার দুর্দশা হয়ে যাবে তোমার মুখে বাণী আমার কানে না পৌঁছলে আমার অন্তরটা যে জ্বলে পুড়ে যাবে তখন কি হবে অভ্রর এমন কথা শুনে মায়রা নামক রমণীর সব রাগ গোলে জল হয়ে গেল সে হেসে উঠল অভ্রের কথায় নিজের প্রেয়সীকে হাসতে দেখে অব্র হেসে উঠল মায়েরা অব্রের বুকে মাথা রেখে বলে তুমি সারা জীবন আমার হয়েই থেকো অব্র কখনও বদলে যেও না তুমি বদলে গেলে আমি যে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলব মায়েরার কথা শুনে অব্র মুচকি হেসে অব্র মায়েরাকে জড়িয়ে ধরে বলে আমি আমি তো সব সময় তোমারই আছি এবং তোমারই থাকব। বিয়ের আগে আমার প্রমিস তোমার কাছে মাই ডার্লিং জানালা দিয়ে এই সব কিছুই দেখে যাচ্ছে মেহবিন অব্রত এই বুকে তাকেও জায়গা দিয়েছিল এই বুকে মেহবিনকে জড়িয়ে কত শত ভালোবাসার কথা বলেছিল কত প্রতিজ্ঞা দিয়েছিল সেসব কি আজ মিথ্যে হয়ে গেল সব কিছুই অব্রের নাটক ছিল এতটা নিখুঁতভাবে মানুষ অভিনয় করতে পারে কই মেহবিন তো এই মিথ্যে অভিনয়গুলো ধরতে পারেনি তার মানে কি মেহবিন বোকা ছিল বলে অভ্র এতটা নিখুঁতভাবে এগারোটা মাস ধরে ভালোবাসার অভিনয় করে মেহবিনকে ব্যবহার করে গেল আচ্ছা এই এগারো মাসের মিথ্যে ভালোবাসার নাটকে অভ্রের কি মনে মেহবিনের জন্য এইটুকু জায়গা হয়নি হয়তো না মেহবিনের চোখ থেকে টুপটুপ করে জল পড়তে থাকল চোখের জলগুলো বড্ড অবাধ্য নিজের মতো পড়তেই থাকে মেহবিন আকাশের পানে তাকিয়ে বলল আচ্ছা প্রতারকগুলো সবসময় কেন ভালো থাকে হুম বুঝেছি হয়তো তারা মানুষের মন ভেঙে পৈশাচিক আনন্দ পায় অথচ তারা যাদের মন ভেঙে চুরমার করে দেয় তারাই দিন শেষে বুকে কষ্ট নিয়ে বেঁচে থাকে হ্যাঁ পৃথিবীতে আজ শুধুই প্রতারকদের রাজত্ব তারা সবসময় বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায় মেহবিন দ্রুত নিজের চোখের জলটুকু মুছে বলে না আমি কিছুতেই কাঁদব না আমিও দেখিয়ে দিব অবরু আমিও পারি আমিও আমার জীবনে মুভ অন করব। মেহবিন ড্রয়ার থেকে ডিভোর্স পেপারটা বের করে কলমটা হাতে নিয়ে সাইন করতে গিয়েও থেমে যায় হাতটা প্রচণ্ড রকমের কাঁপছে তার এই একটা সাইন বের মতো বন্ধনটাকে শেষ করে দিতে যথেষ্ট পাশে অব্রের সাইন জল জল করছে আচ্ছা অব্র যখন সাইনটা করেছিল তখন তারও কি হাতটা কেঁপে উঠেছিল জানে না মেহবিন মেহবিনের হাত থেকে কলমটা পড়ে যায় নামক বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই মেহবিনের জীবনে কিন্তু এই কথাটি কিছুতে সে তার মনকে বোঝাতে পারছে না মন যে বড্ড অবুজ সে মানে না কোনো বাধা সে শুধু তার নিয়মেই চলে মেহবিন মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল শরীরে তেমন জোর পাচ্ছে না গ্লাসের পানিটুকু নিয়ে ডক্টরের দেওয়া ওষুধ বের করে খেয়ে ফেলল মেহবিন তার মায়ের ছবিটা বের করে শক্ত করে জড়িয়ে ধরে বলে মা কোথায় তুমি তোমার মেয়ের যে বড্ড প্রয়োজন তোমাকে কোথায় হারিয়ে গেলে মা মাগো এই সময় তোমার বুকে মাথা ঠিকিয়ে কাঁদলে বোধ হয় আমার ব্যথাটা হালকা হতো মেহবিন ফুপিয়ে কেঁদে উঠল এই কষ্ট যে তা সহ্য হচ্ছে না মেহেবিন বিছানায় বসে পড়ল পুনরায় ডিভোর্স পেপারটা হাতে নিবে তখনই কেউ বলে উঠল মেহুরানি কারো কণ্ঠস্বর শুনে মেহেবিন পিছনে ঘুরে দেখে আশিক এত রাতে আশিককে দেখে মেহবিন কিছুটা ভয় পায় দ্রুত ডিভোর্সের পেপারটা লুকিয়ে ফেলেছে আসি শয়তানি হাসি দিয়ে মেহবিনের দিকে এগিয়ে আসছে এদিকে অব্র ও মায়েরা গাড়িতে উঠে বসে অব্রের চোখ বারবার মেহেবিনের জানালার দিকে যাচ্ছে জানালাটা খুলে রাখা সচরাচর মেহেবিন ঘুমানোর সময় ঘরের জানালা খুলে ঘুমায় না তাহলে কি মেহবিন এখনও ঘুমায়নি অব্রের ভাবনার মাঝে মায়েরা বলে ওঠে কি হলো অব্র গাড়ি স্টার্ট দাও দেরি হয়ে যাচ্ছে ও হ্যাঁ দিচ্ছি অব্র গালি স্টার দিতে গিয়েও কি মনে করে যেন থেমে যায় কেমন যেন বুকে খসখস করছে অব্রের এমনটা হওয়ার হঠাৎ কারণ অব্র খুঁজে পাচ্ছে না অব্রের হাত ধরে মেহবিন ছাদের কিনারে নিয়ে আসে অব্র মেহবিন হাত টেনে নিজের কাছে এনে রাগে চিৎকার করে বলে তুই আমাকে কেন নিয়ে এলি রাগে এখন অব্রের শরীর টকবক করছে মেহবিন অব্রের হাত ছেড়ে দূরে সরে আসে অব্র এখনও রাগে ফুসছে মেহবিন ঠিক এখন অব্রুকে কি বলবে ঠিক বুঝতে পারছে না মেহবিনের মনে পড়ে যায় কিছুক্ষণ আগের কথা আশিক শয়তানি হাসি দিয়ে মেহেবিনের দিকে এগুতে থাকে মেহবিন পেছাতে পিছাতে বলে আশিক ভাইয়া আপনি এত রাতে আমার ঘরে এসেছেন কেন কি চাই আপনার আশিক মেহেবিনের একেবারে কাছে এসে বলে কেন মেহরানি তুমি কি বোঝো না আমার যে তোমাকে বড্ড চাই গো আমার চোখের চাহানি দেখে কি তুমি বুঝতে পারো না দেখো শুধু একটা রাত তোমাকে কাছে চাই এর বদলে তোমাকে মোটা অঙ্কের টাকা আমি দেব ভেবে দেখো এই আশিকের সাথে রাত কাটানোর জন্য মেয়েরা ঘুরঘুর করে সেখানে আশিক নিজে থেকে তোমাকে অফার দিচ্ছে তোমার তো খুশি থাকার কথা অব্রের বন্ধুর কাছে এমন কটুক্তিমূলক ঘৃণিত বাক্য শুনে মেহেবির নামক রমণী মুখ ঘুরিয়ে বলে ছি আশিক ভাইয়া আমি তো আপনার বোনের মতো আর আপনি কি না আমাকে এইসব নোংরা প্রস্তাব দিতে আপনার বিবেকে একটুও বাঁধলো না আশিক নামক লোকটা ভয়ঙ্করভাবে হেসে উঠে মেহেবিনের কথা শুনি তারপর চল শক্ত করে বলে আমাকে প্লিজ এইসব বিবেকের কথা বলো না এতদিন তো অব্রের সাথে রিলেশনে গিয়ে ঠিকই তার বিছানার সঙ্গী হয়েছ কিন্তু অব্র শেষে কী করলো তোমাকে কয়েকদিন ব্যবহার করে ছেড়ে দিল আরে ডার্লিং আমি এমন না আমার রাতের সঙ্গী হলে আমি তোমাকে টাকায় টাকায় ভরিয়ে দেবো অব্রের মতো ছেড়ে দিব না মেহেবিনার সহ্য করতে পারল না আশিকের এইসব অসভ্যতা সে জোরে ঠাস করে আশিকের গালে চর বসিয়ে দিয়ে বলল একদম অব্রকে নিজের মতো ভাববেন না অব্র আর যাই হোক যত খারাপই হোক অব্র কিন্তু আপনার মতো মানুষরূপী পশু না আপনি জানেনই বা কতটুকু আমার এবং অব্রের সম্পর্কে আমি অব্রের কথাটা বলতে গিয়ে থেমে যা মেহেবিন সে অব্রের স্ত্রী এইটুকু সে বলতে পারবে না কেননা রাত পোহালেই একটা সামান্য সাইনের মাধ্যমে তার এবং অব্রের স্বামী স্ত্রীর সম্পর্কে দীর্ঘ অবসান ঘটবে শুরু হবে অব্র এবং মায়েরার নতুন দাম্পত্যের জীবন আশিক কোনো রকম উঠে দাঁড়িয়ে বলে এতক্ষণ ধরে খুব ভালো করে তোকে বোঝাচ্ছিলাম এইবার দেখবি এই আমার আসল রূপ আমাকে পশু না এবার দেখ পশু কাকে বলে আশিক মেহেবিনের দিকে এগোতে নিলে মেহেবিন দৌড়ে ছাদের দিকে চলে যায় আশিকও মেহেবিনের পিছন পিছন ছুটতে থাকে এইদিকে অব্রকে গাড়ি থামাতে দেখে মায়েরা প্রশ্ন করে বসে কি হলো অব্র তুমি গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন আমার যেতে হবে কেন অব্র মেহেবিনের জানালার দিকে তাকিয়ে বলল আমি আমি আমার ঘরে মানি ব্যাগটা রেখে এসেছি তাই সেটা নিয়ে আসছি তুমি একটু অপেক্ষা করো যান আমি একটু এক্ষুনি আসছি অব্র দ্রুত গাড়ি থেকে বেরিয়ে গেল মায়রাকে এক প্রকার মিথ্যে বলেই অব্র বেরিয়েছে মানি ব্যাগটা অব্রের পকেটেই আছে কেন যেন তার মনটা মেহবিনের জন্যে খসখস করছে তাই মায়রাকে মিথ্যে বলে অব্র মেহেবিনের ঘরের দিকে যাচ্ছে উদ্দেশ্য মেহেবিনকে এক পলক দেখে অশান্ত মনটাকে শান্ত করা মেহবিন দৌড়ে চিলে কোঠা ঘরের দিকে এসে পড়ে শরীরটা বেশ দুর্বল তাই মেহেবিন দৌড়াতেও পারছে না পেছন থেকে আশিক মেহেবিনের ওড়না নিজের হাতের মুঠোয় নিয়ে বলে এইবার কোথায় পালাবে ডার্লিং মেহেবিন এখন কি করবে কিছু বুঝতে পারছে না চিৎকার চিৎকারটুকুও তার পক্ষে সম্ভব না চিলেকোঠার ঘরটা বেশ কোনায় হওয়ায় এখান থেকে শব্দ বাইরে পৌঁছাবে না কেউ শুনতে পাবে না মেহেবিনের আর্তনাদ আশিক মেহেবিনের ওড়নাটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে মেহেবিনের দিকে এগুচ্ছে মেহেবিন নিজের ওড়নাটা আশিকের থেকে টেনে নিয়ে নিজেকে ঢাকার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে মেহেবিনের চোখে পানি চলে আসে তাহলে কি আশিক নামের পশুর হাতে তাকে নিজেকে বিলীন করে দিতে হবে তখন পেছন থেকে অব্র আশিককে ঘুষি দিয়ে ফেলে দেয় অব্রকে দেখে যেন স্বস্তি পায় মেহেবিন অব্র মেহেবিনকে ঘরে দেখতে না পেয়ে চিলে কোঠার দিকে আসে আশিকের করা কাণ্ডে তার মাথায় রক্ত চড়ে বসে সে অনাবর্ত আশিককে মেরে যাচ্ছে মারতে মারতে অবস্থা খারাপ করে দিচ্ছে অব্র আশিকের নাক বরাবর ঘুষি দিয়ে বলে তোকে আমি ওয়ার্ন করেছিলাম আশিক তারপরও তুই মেহবিনের দিকে কুনজর দিচ্ছিস তো সাহস কী করে হয় মেহবিনের দিকে হাত বাড়ানোর তোকে আজ মেরেই ফেলবো আশিক মার খেতে খেতেই বলে এত কিসের দর তোর মেহবিনের জন্য কাল তোর বিয়ে আর আজ তোর প্রাক্তনের জন্য দরদ উতলে পড়ছে তা কি মায়েরা জানে আমি তো শুধু অফার করেছি কিন্তু এই মেয়ে নিশ্চয়ই রিলেশন থাকা অবস্থায় তোর সাথে ফষ্টি করেছে তাই না এই মেয়ে তো তোর সো কল্ড রক্ষিতা অব্র আশিকের কলার চেপে ধরে বলে দেখ আশিক মুখ সামনে কথা বল তুই জানিস মেহেবিন আমার কে অব্রের কথার মাঝেই আশিক আবারও বলে উঠল আগে তুই বল কে হয় এই মেহেবিন তোর যার জন্যে এত দরদ উতলে পড়ছে তোর আশিকের প্রশ্নে অব্র চুপ হয়ে অসহায় দৃষ্টিতে মেহবিনের দিকে তাকায় মেহবিন হাত মুঠো করে দাঁড়িয়ে আছে মেহবিন তো তার স্ত্রী হ্যাঁ মেহবিনকে সে ভালোবাসে না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে হলেও সে মেহবিনকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল সমস্যা হলো এই কথা আশিককে কিংবা দুনিয়ার কারো সামনে অব্র বলতে পারবে না অব্রের ভাবনার মাঝেই আশিক অব্রকে ধাক্কা দিয়ে কোনো রকম পালিয়ে যায় অব্র আশিককে ধরতে গেলে পেছন থেকে মেহবিন অব্রের হাত ধরে ছাদে নিয়ে আসি। অব্র ক্ষিপ্ত গলায় বলল তুই আমাকে ছাদে নিয়ে আসলি কেন আশিক পালিয়ে গেল আশিক পালিয়ে না গেলে তুমি আশিককে ঠিক কী উত্তর দিতে অব্র আমি তোমার কে তোমার বিয়ে করা রক্ষিতা সঙ্গে সঙ্গে অব্র জোরে চিৎকার করে বলে রক্ষিতা মানে মেহবিন তোর মাথা ঠিক আছে নিজেকে আমার বিয়ে করা রক্ষিতা বলছিস হ্যাঁ আমি তোর সাথে বিয়ের মিথ্যে নাটক করেছি ভালোবাসাকে হাতিয়ার করে আমি তোকে ঠকিয়েছি কিন্তু তোকে কখনও খারাপভাবে স্পর্শ করিনি আমি হয়তো করিনি কিন্তু তুমি কি জানো মেয়ের জীবন ঠিক কতটা কষ্টের হয়ে থাকে আজ আশিক আমাদের সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য করেছি কাল গোটা সমাজ করবে এই সমাজ যে বড্ড খারাপ তারা সত্যটা না জেনেই মন্তব্য করা শুরু করবে আমাকে বানিয়ে দিবে রক্ষিতা তুমি আমাকে আমার আসল পরিচয় সমাজের সামনে দিতে পারবে না হুম হুম একদমই পারবে না যেমন আজকে পারোনি তুমি শুধু পারবে আমাকে দিনের পর দিন ব্যবহার করতে অব্র আর মেহেবিনের এত কঠোর বাক্যবাণী নিতে পারছে না তাই সে ছাদের এক কণায় বসে পড়ে বলল প্লিজ মেহু তুই থাম আমি সত্যি নিতে পারছি না মেহবিন অস্ত্রসিক্ত চোখে তাকিয়ে বলল আমি তো এখনও কিছুই বলিনি অব্র কাল তুমি ঠিক ওই ঢ্যাং ঢ্যাং করে নতুন বিয়ে করতে চলে যাবে কিন্তু আমার কি হবে সেটা একবারও ভেবে দেখেছ এই বিষয়ে আমি তোমাকে দোষ দিতেও চাই না দোষটা আমার আমি ব্যর্থ হয়েছি আমার সবথেকে বড় ব্যর্থতা কি জানো আব্র আমি অযোগ্য মানুষকে ভালোবেসেছিলাম অব্র মেহবিনের দিকে তাকালো কথাটা তাকে ঘিরেই ছিল মেহবিন তাকে অযোগ্য উপাধি দিচ্ছে অব্র রা ক্ষোভ নিয়ে হাত মুঠো করে বসে রইল তোমার ডিভোর্স পেপার আমি কাল ঠিক তোমাকে সাইন করে পাঠিয়ে দেবো মেয়েবিন কথাটি বলে ছাদ থেকে চলে গেল অব্র সেখানেই ঠায় বসে রইল মায়েরা ফোন করছে হয়তো অব্র এত দেরি করছে কেন তা জানতে অব্র ফোনটা রিসিভ করে মায়রাকে জানিয়ে দিল তার শরীরটা খারাপ তাই সে যেতে পারবে না মায়েরা যেন এখন বাড়ি চলে যায় অব্র দীর্ঘ শ্বাস ফেলল প্রায় ভোরবেলাই মেহবিন রুম থেকে বেরিয়ে গেল কাল সারা রাত তার চোখে ঘুম ধরা দেয়নি দিবে কিভাবে। নিজের ভালোবাসার মানুষের অন্য কারো সাথে বিয়ে হয়ে যাবে এই কথাটি মেহবিনের জায়গায় যে কোনো মেয়ের মানতে কষ্ট হবে মেহবিন বাড়িটার দিকে ভালো করে তাকায় বাড়িটি একটু পরেই বিয়ের শয্যা সজ্জিত হবে মাইরা ও অবডের বিয়ের এই আয়োজনেই মেহবিন থাকতে পারবে না যতই হোক সাইন না করা পর্যন্ত অভ্রতা স্বামী মেহবিন কিছুতেই তার স্বামীর বিয়ের আয়োজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে না মেহবিন বেরিয়ে গেল বাড়ি থেকে ডক্টর জ্যাসমিনের চেম্বারের উদ্দেশ্যে ডক্টর জেসমিন নাইটে ডিউটি করে সকাল এগারোটার দিকে তিনি বাড়ি চলে যান তাই ভোরে মেহবিন হসপিটালে এসেছে ডক্টরের কেবিনে মেহবিন বসে আছে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে তার। ডক্টর জেসমিন মেহবিনের রিপোর্ট চেক করছে বারবার গম্ভীর মুখে জ্যাসমিন বলে ওঠেন আপনার বাড়ির লোক কেউ আসেনি না আমার রিপোর্টে কি এসেছে ডক্টর আসলে আমি কিভাবে যে বলবো। কিছুটা সংকোচ নিয়ে ডক্টর জ্যাসমিন বললেন আপনি কোনো প্রকার সংকোচ করবেন না ডক্টর প্লিজ ডক্টর বলুন রিপোর্টে কি আছে এইবার ডক্টর জ্যাসমিন এমন কিছু বললেন যা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে গেল মেহেবিন অব্রের বিয়ের দিনই মেহেবিন জানতে পারল সে অব্রের সন্তানের মা হতে চলেছে প্রেগনেন্সি রিপোর্টে তাই স্পষ্ট মেহবিনের চোখে জল চলে আসলো এই জল কি মা হওয়ার আনন্দের নাকি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কষ্টের মেহেবিন অসহায় দৃষ্টিতে ডক্টরের দিকে তাকালো মেহবিনের প্রশ্নবোধক দৃষ্টি বুঝতে পেরে ডক্টর বললেন দেখুন মেহবিন আমি আপনাকে কয়েকটা টেস্ট করতে দিয়েছিলাম মনে আছে তার মধ্যে প্রেগনেন্সির টেস্টও দিয়েছিলাম আমার কেন যেন আপনার সিমটম দেখে মনে হচ্ছিল আপনি প্রেগনেন্ট যদিও আমি শিওর ছিলাম না তাই আমি আপনাকে বাকি সব টেস্টের সাথে প্রেগন্যান্সির টেস্টটাও দিয়েছিলাম অ্যান্ড কনগ্রাচুলেশন মিসেস আপনি মা হতে চলেছেন মেহবিন উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল তার মাথা কাজ করছে না এসব কিভাবে হলো তখনই তার মনে পড়ে গেল ছয় মাস আগের কথা ছয় মাস আগে অব্র তার ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্যে মেহবিনকে বিয়ে করেছিল বিয়ে উপলক্ষে সেদিন অব্র মেহবিন ও তার সব বন্ধুদের নিয়ে ফাইভ স্টার হোটেলে পার্টি দিয়েছিল যদিও অব্রের বন্ধুরা বিয়ের ব্যাপারটা জানতো না তারা শুধু জানত অব্র মেহবিনের সাথে রিলেশনে আছে অব্র সেদিন বন্ধুদের জন্য পার্টিতে অনেক ড্রিঙ্কস করেছিল অব্রের বন্ধুরা জোর করে মেহবিনকেও ড্রিঙ্ক করতে ফোর্স করছিল যদিও মেহবিন এইসব একদম পছন্দ করে না কিন্তু তাদের জেদের সাথে না পেরে ড্রিঙ্ক করেই ফেলেছিল অব্র মেহবিন দুজনেই ড্রিঙ্ক করেছিল প্রচুর পরিমাণে তার মধ্যে অব্রের বন্ধুরা মজার ছলে মেহবিন ও অব্রকে রুমে আটকে দিয়েছিল মেহবিন ও অব্র এতটাই ড্রাঙ্ক ছিল যে তারা নিজের অজান্তেই অনেকটা কাছে চলে এসেছিল ভোরবেলা ড্রাঙ্ক অবস্থাতেই অব্র বেরিয়ে যায় অতিরিক্ত ড্রাঙ্ক অবস্থায় থাকায় অব্রের সেই দিনের ঘটনা কিছুই মনে নেই মেহবিনের যখন জ্ঞান ফিরে তখন সকাল বারোটা বাজে নিজের দিকে তাকাতে সে বুঝতে পারে তার সাথে ঠিক কি হয়েছে তবুও সে চুপ হয়ে যায় ভেবেছিল আস্তে ধীরে এইসব বিষয়ে অব্রের সাথে কথা বলবে কিন্তু তার আগেই মায়রার আগমন তাদের জীবনে ঘটল মেহবিন হসপিটালের করিডোরে এক কোনায় বসে রইল মা হওয়ার কথা জানতে পেরে যে কোনো মেয়ে খুশি হবে হয়তো খুশিতে অনেকে কেঁদেই দিবে। কিন্তু মেহবিন খুশি হতে পারছে না এর সব থেকে বড় কারণ হলো অব্র আজকে অব্রের বিয়ে অথচ আজকে মেহবিন জানতে পারল সে অব্রের সন্তানের মা হতে চলেছে নিয়তি ঠিক কোন মোড়ে নিয়ে আসলো মেহবিনকে আচ্ছা অব্র যদি এই সন্তানকে অস্বীকার করে তাহলে কি করবে মেহেবিন সমাজের লোক তো তার সন্তানকে অবৈধ বলবে কেউ তো সত্যিটা জানতে চাইবে না এই সমাজের মানুষ মেয়েদের দোষী বানাতে পারলেই তারা পরম আনন্দ পায় মেহবিন তার পেটে হাত বুলিয়ে বলে আমার সোনা তুই একটুও চিন্তা করিস না তুই তো পবিত্র রে তুই আমার এবং অব্রের বৈধ সন্তান কেউ তোর দিকে যেন আঙ্গুল না তুলতে পারে আমি সেইটাই করব আমি এবার খালাকে পুরো বিষয়টা খুলে বলবো মেহবিন জীবনের এমন একটা পর্যায়ে এসে তার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এক প্রকার অক্ষম হয়ে উঠেছে তাই সে ইষ্টা বেগমের দ্বারস্থ হয় ছেলের বিয়েতে যেন কোনো প্রকার ত্রুটি না থাকে তাই ইসরা বেগম নিজে দাঁড়িয়ে সকল আয়োজন করছেন মেহবিন বাড়িতে ঢুকেই দেখে ইষ্টা বেগম বাকিদের সাথে মিলে আয়োজন করছেন বাড়িটাও বিয়ের সজ্জার সজ্জিত হয়ে উঠেছে চারিদিকে এইসব কিছু দেখে মেহবিনের বুক ফেটে কান্না আসছে মেহবিন দ্রুত তার খালা ইস্টা বেগমের কাছে গিয়ে বলল খালা আমার তোমার সাথে কিছু কথা আছে তুমি আমার সাথে একটু ঘরে আসো আমার তো একটু কাজ আছে পরে গেলে হবে না না, আমার খুব জরুরি কথা আছে যা এক্ষুনি তোমাকে বলতে চাই আমি আচ্ছা বাবা যাব। কিন্তু আগে বল তুই এতক্ষণ কোথায় ছিলিস সব বলবো আগে তুমি আমার সাথে ঘরে চলো মাথা ঠেকিয়ে বসে আছেন ইশরা বেগম মেহবিন ইশরা বেগমকে আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ইশরা বেগমকে ইতিমধ্যে শুরু থেকে সব কিছুই খুলে বলেছে মেহবিন রুমে পিন পিন জুড়ে নীরবতা পালন হচ্ছে নীরবতা থামিয়ে ইশরা বেগম বললেন এত কিছু হয়ে গেল অথচ আমি জানি না আমাকে তো একটিবার নিজের কষ্টগুলো বলতে পারতে মেহু মেবিন কাঁদতে কাঁদতে কথাটাও বলতে পারছে না কোনো রকম কাপা কাপা গলায় বলল আমি সত্যি বুঝতে পারিনি খালা অব্র এইভাবে আমাকে ঠকাবে এখন আমি কি করব বলো আমার এই সন্তানকে নিয়ে কোথায় যাব ইস্টার বেগম গভীর চিন্তায় ডুবে গেলেন এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত তিনি বুঝতে পারছেন না ইস্টা বেগম কিছু একটা ভেবে বললেন আমার উপর ভরসা করিস মেহু সব থেকে বেশি খালা? তাহলে এখানে চুপটি মেরে বসে থাক আমি আসছি ইষ্টা বেগমের কথা অনুসারে মেহবিন চুপ করে বসে আছে কিছুক্ষণ পরেই অব্রের বিয়ে শুরু হবে অব্রদের বাড়ির পাশেই একটা ফাইভ স্টার পার্টি সেন্টার আছে মায়েরার বাবা নিজের মেয়ের বিয়ে বড় করেই দিবেন একমাত্র আদরের মেয়ে বলে কথা শহরের অনেক সোনামধন্য ব্যক্তিবর্গরাও থাকবে কিন্তু বিয়ে নিয়ে তেমন একটা আনন্দ অব্রের মাঝে দেখা যাচ্ছে না কেমন যেন একটা শূন্যতা কাজ করছে তার মধ্যে সিগারেটটা ধরে একটা টান দেয় অব্র কালকে মিহুর বলার প্রতিটা কথা শুনে অব্রের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে অব্রের আচ্ছা অব্র কি একটু বেশি অন্যায় করে ফেলেছে কিন্তু অব্র কী করবে তখনই অব্রের বন্ধু আঁশফুল অব্রের কাঁধে হাত রেখে বলে কি ভাবছিস অব্র তেমন কিছু না অব্র আমি জানি তুই মেহুর কথা ভাবছিস দেখ অব্র এখনও সময় আছে মেয়েটা তোকে কিন্তু সত্যি ভালোবাসত আমি জানি তুইও মেহুর জন্যে কিছু না কিছু ফিল করিস তাই বলছি যা করবি ভেবে চিনতে করবি আসফুল কথাটি বলেই বেরিয়ে গেল ঘর থেকে অব্র আবারও গভীর ভাবনা ডুব দিল মেহবিনের খালা একজন ডক্টর আনিয়েছেন মেহবিনের জন্যে মেহবিন তার খালার দিকে তাকিয়ে বলল উনি আবার কি করবেন উনি তোর আবারও চেক করবে আবার কিসে চেক করবে মেহু তুই আমাকে প্রশ্ন করছিস এই তোর আমার প্রতি ভরসা খানিকটা কাটকাট গলায় কথাটি বললেন ইস্টা বেগম মেহু তার খালার হাত ধরে বলল তোমার প্রতি তো থেকে বেশি ভরসা আছে খালা তাই তো সবার আগে তোমার কাছে ছুটে এসেছি আমি ইস্টা বেগম মেহবিনের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে যান ইস্টা বেগম চলে যেতেই ডক্টর মহিলাটি একটা ইঞ্জেকশন বের করে মেহের দিকে এগিয়ে আসতে নিলে ইস্টা বেগম পেছন থেকে ডক্টরকে ডেকে বাইরের দিকে নিয়ে যায় ডক্টর চলে যেতেই মেহবিন উঠে দাঁড়িয়ে ইঞ্জেকশন হাতে নিয়ে দেখে এটা অজ্ঞান হয়ে যাওয়ার ইঞ্জেকশন ডক্টর তো তাকে শুধু চেক করতে এসেছিল তাহলে অজ্ঞান করতে চাইছিল কেন মেহবিন দরজার কাছে যেতেই শুনতে পায় মেহবিনের খালা এবং ডক্টরের কথোপকথন ইস্টা বেগম বললেন সব হয়ে যাবে তো ডক্টর আপনি কোনো চিন্তা করবেন না মেহবিনকে ইঞ্জেকশন দিয়ে আমি অজ্ঞান করে হসপিটালে নিয়ে যাব। তারপর অ্যাবর্শন করে ফেলব বেশি দিন হয়নি মেহবিনের প্রেগনেন্সির মাত্র দুই মাস চলছে এই সময়ে সহজেই অ্যাবর্শন করিয়ে ফেলা যায় আপনি আমাকে নিশ্চিন্ত করলেন দেখুন না আমার ছেলেটা কি কাণ্ড করে বসলো আজকে তার বিয়ে আমি চাই না আমার ছেলের নতুন জীবনে মেহবিন কিংবা তার সন্তান কোনো প্রকার বাধা হয়ে দাঁড়াক অব্র এবং মায়েরা এই কপরকে ভালোবাসে অব্রত মেহেবিনকে ভালোবাসে না অব্রত মেহবিনকে ভালোবাসে না তাহলে আমি কেন মেহবিনকে ঘরের বউয়ের মর্যাদা দিব আজ অব্রের বিয়ে অথচ আজ যদি অব্র এবং মেহবিনের কথা সমাজের মানুষ জানে তাহলে তো আমার মানসম্মান নিয়েও টানাটানি পড়ে যাবে আমার ছেলেকে অসম্মানিত হতে হবে মা হিসেবে আমি কি করে তা সহ্য করব। আমি জানি আমি অন্যায় করছি কিন্তু ছেলের জন্য এইটুকু স্বার্থপর আমাকে হতেই হবে খালামনির কথা শুনে মেহেবিনের চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ল তার খালাও কিনা না তার সাথে ছলনা করলো যাকে সে মায়ের মতো ভালোবাসে মেহবিন কিছু একটা ভেবে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল অব্রের ঘরের উদ্দেশ্যে এই সময় তার মাথায় চলছে শুধুমাত্র তার সন্তানকে বাঁচানোর প্রচেষ্টা মেহেবিনীর এটুকু বিশ্বাস আছে অব্র যদি তাদের সন্তানের কথা জানতে পারে তাহলে ঠিক অব্র তাদের সন্তানকে কোনো প্রকার ক্ষতি হতে দিবে না এই মুহূর্তে অব্রই পারে তাদের সন্তানকে বাঁচাতে অব্রর ভাবনার মাঝেই কেউ একজন অব্রকে জড়িয়ে ধরে অব্র খানিকটা চমকে পিছন ঘুরে দেখে মায়রা দাঁড়িয়ে আছে তাও বিয়ের পোশাকে অব্র বলে উঠল তুমি এখানে কেন মায়রা আমি আমার বউশাস তোমাকে আগে দেখাতে চাই তাই আমি আগে তোমার কাছে এসেছি কিন্তু এসেই যা শুনলাম আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দিবে কি বলো তোমার মনে কি মেহবিনের জন্য কোনো ফিলিংস আছে মেহবিন অব্রের ঘরে এসে এমন কিছু শুনে যা শুনে মুহূর্তেই তার আশা ভরসা সব কিছু শেষ হয়ে যায় মেহবিন শুধু আমার ব্যবহার করার বস্তু ছিল শুধুমাত্র মেহবিনকে শুধু ব্যবহার করাই যায় ভালোবাসা নয় আমি শুধু তোমাকেই ভালোবাসি আমার ডার্লিং কথাটি বলেই অব্র মায়রাকে জড়িয়ে ধরে মেহবিন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে অব্রের কাছে অনেক আশা ভরসা নিয়ে সে এসেছিল কিন্তু মুহূর্তেই তা ভেঙে চুরমার হয়ে গেল আচ্ছা মেহবিনকে কখনই ভালোবাসা যায় না সে কি শুধু ব্যবহারের একটা বস্তু মায়রা অব্রকে আর একটু টাইট করে জড়িয়ে ধরে বলল আমি বাইরে থেকে স্পষ্ট শুনলাম আশফুল বলল তুমি নাকি মেহবিনের জন্যে কিছু ফিল করো হিসেবের মানে কি অব্র মায়রার গালে হাত রেখে বলে মানেটা খুবই সিম্পল তোমাকে তো বললাম মায়েরা আমি শুধু মেহবিনকে ব্যবহার করেছি ভালোবাসার অভিনয় করার জন্য মেহবিনের প্রতি আমার একটা অপরাধবোধ জন্ম নিয়েছে আর কিছুই না কোনো ফিলিংস টিলিংস আমার নেই তুমি কি না শেষ মেশ মেহুর জন্য জেলাস ফিল করছো মেহু আদো আমার ভালোবাসা যোগ্য অনাথ মেয়ে একটা আমাদের বাড়িতে এক প্রকার আস্তিতা হয়েই থাকে মেহু একটু মডার্নও না সারাদিন কি সব সাধারণ জামা কাপড় পরে থাকে এরকম আস্তিতা টাইপ ট্যাপ মেয়েকে কে ভালোবাসবে বলো এই অব্র রুচিটা এতটাও খারাপ হয়ে যায়নি অব্রের কথা শুনে মায়রা যেন নিশ্চিন্ত হলো মেহবিন আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলো না সে ভিতরে গিয়ে বলল তুমি আগে নিজেকে নিজে প্রশ্ন করো তুমি নিজে আমার যোগ্য মিস্টার অব্র আহমেদ মেহবিনকে এই সময় দেখে অব্র মায়েরার থেকে দূরে সরে গিয়ে বলল তুই এ সময় কী করছিস মেহবিন মুসকে হেসে বললো আসলে প্রাইভেট টাইমে চলে আসার জন্য সরি এসেছিলাম একটা নিউজ দিতে কিন্তু এখন তোমাকে কিছু দেব অব্র সরু চোখে তাকিয়ে বলল রকম নিউজ মেহবিন হাত ভাঁজ করে বললেন সেই খবর পাওয়ার কোনো রকম অধিকার কিংবা যোগ্যতা তোমার নেই মিস্টার অব্র আর একটু আগে কি বললে আমি তোমার অযোগ্য বেহেঞ্জি টাইপ কিন্তু এই বেহেঞ্জি টাইপ মেয়েকেই কিন্তু একদিন এইভাবে বুকে জড়িয়ে রেখেছিলে যেমনভাবে আজ তুমি মায়রাকে জড়িয়ে ধরেছিলে তখন তোমার স্ট্যাটাসটা কি ঠিক কোথায় ছিল ব্যবহার করার জন্যে যখন তুমি অনাথ আশ্রিতা মেয়েটাকে বিয়ে করেছিলে তখন তোমার সেই সো কল্ড স্ট্যাটাস কোথায় ছিল অব্র রাগে মুষ্টিবদ্ধ করে ফেলে মেহবিনের বড্ড বেশি সাহস হয়ে গেছে অব্র আহমেদকে এই মেয়ে কথা শোনাচ্ছে আজকাল দেখো মেহবিন তুমি কিন্তু মায়েরার কথার মাঝেই মেহবিন তাকে থামিয়ে দিয়ে বলে এই অব্রাহমেদ যাকে তুমি অনেক ভালোবাসো দেখবে একদিন সে অব্রাহমদই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে আসল কথা কি জানো এই অব্রাহমেদ শুধু আমার ভালোবাসাই নয় বরং এই অব্রাহমেদ কারো ভালোবাসা রিজার্ভ করে না কথাটি শোনা মাত্র অব্র মেহুর দিকে এগিয়ে এসে বলে আর কিছু তো লেকচার শেষ লেকচারের কি দেখেছো তুমি আমি যদি লেকচার শুরু করি তাহলে তো দিন পেরিয়ে রাত হয়ে যাবে লেকচারই শেষ হবে না মায়েরা আর না পেরে বলল মেয়ে তুমি থামবে মেহবিন আনমনে হেসে এক সেকেন্ড ওয়েট করো আমি আসছি কথাটি বলে উপরে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যায় মেহবিন ঘরে গিয়ে একটি খাম বের করে খুলে দেখে তাতে আপডেট দেওয়া ডিভোর্স পেপারটা চোখ থেকে আবারও দু ফোটা চোখে জল বেরিয়ে গেল ডিভোর্স পেপারটা দেখলেই শুধু তার কান্না পায় এই কান্না যে বড্ড কষ্টের কান্না মেহবিন নিজেকে শক্ত করল নিজের সন্তানের জন্য হলেও তাকে শক্ত হতে হবে তার মনে শুধু একটাই চিন্তা তার সন্তানকে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়া তার জন্য মেহবিন নামক মানুষটিকেও নিজের মন থেকে দূরে সরিয়ে দিবে। অনেক দূরে মেহবিন জানে এই বাড়িতে থাকলে খালা কিংবা অব্র কেউ তার সন্তানকে বাঁচতে দেবে না তাই অনেকটা কঠোরতার সাথেই মেহবিন একটি সিদ্ধান্ত নিল আজ অব্রের বিয়ের দিনই সে অব্রকে ডিপোর্টস দিয়ে অনেক দূরে চলে যাবে মেহবিন নামক রমণী আবারও কেঁদে ওঠে কিন্তু নিজেকে সামলিয়ে নেয় বড় বড় পা ফেলে অব্রের ঘরে যায় অব্র এবং মায়েরা এখনও ঘরে দাঁড়িয়ে আছে মেহবিন ঘরে ঢুকে টেবিলটা ডিভোর্স পেপারটা রাখে তারপর কলম বের করে নেয় মেহবিন এই মুহূর্তে ঠিক কী করতে চাইছে তা মায়েরা এবং অব্র উভয়ের কাছে স্পষ্ট মায়েরা তো অনেক খুশি অব্র নির্বিকার ভাবে তাকিয়ে থাকে মেহবিন নামক রমণীর দিকে মুখশ্রীতে আজ অঢেলা মায়া যেন উপচে পড়ছে অন্যরকম মায়া যে এতদিন অব্রের নজরে না আসলেও আজকে ঠিকও এসেছে হয়তো কান্না করার ফলে এত মায়া এসেছে মেহেবিনের মুখশ্রীতে মেয়েরা কাঁদে তাদের মুখে আশ্চর্য মায়া চলে আসে যে মায়াকে উপেক্ষা করা কষ্টসাধ্য অভ্র কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই মুখশ্রীতে মেহেবিন জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের চোয়ালটা শক্ত করে অব্র দিকে তাকায় সে চাহনিতে ছিল একরাশ ঘৃণা অদ্ভুতভাবে এই চোখে অব্র শুধু একমুঠো ভালোবাসা দেখতে পেত আজ শুধু ঘৃণা দেখতে পাচ্ছে মেবিন অপ্রনামক প্রতারকের দিকে তাকিয়ে নির্দিদায় ডিভোর্স পেপারটায় সাইন করে দিল সমাপ্ত করে দিল এক মিথ্যে বিয়ে ও ভালোবাসার অধ্যায় মেহবিন ডিভোর্স পেপারটা অপ্রের দিকে এগিয়ে দিয়ে বলে তোমার বিয়ের উপহারটা আজকে তোমাকে আমি আমাদের মিথ্যে বিয়ের বন্ধন থেকে ছিন্ন করে দিলাম আশা করি এর থেকে বড় উপহার আর হতে পারে না অপ্রনামক যুবকটি চমকায় এত সহজে তাদের ডিভোর্সটা হয়ে গেল তখনই অব্রদের বন্ধুরা এসে বলে রে অব্র আর কতক্ষণ বিয়ে তো একটু পরেই শুরু হবে আরে মায়েরাও আছে এখন হবে আসল মজা বর এবং বউকে নিয়ে আমরা একসাথে বিয়ের সেন্টারে ঢুকবো বেশ মজাদার এবং অন্যরকম হবে ব্যাপারটা মায়েরা মুচকি এসে অব্রের হাত ধরে বলে চলো অব্র এখন তো আমাদের নতুন জীবন শুরু করার পালা আমাদের সব পথের কাঁটা তো উপড়েই গেল এইবার আমরা আমাদের জীবনে অন্য কাউকে প্রবেশ করতে দেব না মায়েরার প্রতিটা কথাই যেন মেহবিনকে উদ্দেশ্য করে বলা তা খুব ভালো করে বুঝতে পারছে রমণী সেও এবার কটক্ষত সুরে বলে উঠল জানো এসব কথাতে আমার এখন কোনো কষ্ট হবে না কষ্ট পেতে পেতে এখন আর সামান্য কিছুতে কষ্ট পাই না তাই শুধু শুধু বলে লাভ নেই যে ভালোবাসা নিয়ে তোমার এত গর্ব সে ভালোবাসা আদৌ টিকবে ভালোবাসার রং বদলায় আজ অব্র তোমার আজ অব্র তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কিন্তু দেখবে এ অব্রই কাল অন্য কাউকে পাওয়ার জন্যে মরিয়া হয়ে যাবে দেখবে যে অব্র আজ তোমাকে নিজের কাছে রাখার জন্যে সব রকম চেষ্টা করছে দেখবে এ অব্রই তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে সব রকম প্রচেষ্টা করবে কেননা ভালোবাসা রং বদলায় মায়রা থেমে যায় মেহবিন এইরকম কটাক্ষ বানিতে মেহবিন এইবার উদ্দেশ্য করে বলে অব্র আহমেদ জীবন সাপ সিঁড়ি খেলার মতো জীবনে সব সিঁড়িতে এসে আমরা থেমে যাব। হঠাৎ করে তা কেউ জানে না আজ যে ভালোবাসাকে পুঁজি করে তুমি আমাকে ঠকিয়েছো একদিন সেই ভালোবাসাকে পাওয়ার জন্য তুমি তীব্রভাবে ছটফট করবে তখন হাজারো চেষ্টা করলেও ভালোবাসাটা পাবে না তোমার জীবনে সব থাকবে কিন্তু ভালোবাসা নয় মেহেবিন কথাটি অব্রের সোজা বকে গিয়ে লাগে আর অদ্ভুত এক কষ্ট উপলব্ধি হয় এই তোর এখানে দাঁড়িয়ে আছিস কেন বিয়ে তো শুরু করতে হবে অব্রের মা মিসেস ইস্টা বেগম কথাটি বলে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করেন অতপর মেহবিনকে দেখে অবাক হন তার মানে মেহবিন পালিয়ে যায়নি বরং অব্রের কাছে এসেছে কোনোভাবে কি মেহবিন অব্রকে সব কিছু বলে দিয়েছে ইস্টা বেগমের অবস্থা বুঝে মেহেবিন অব্রের বন্ধুদের কাছে গিয়ে বলে আচ্ছা আপনারা এখনও দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি বর এবং বউকে বিয়ের আসরে নিয়ে যান আমিও কিন্তু এ বিয়েতে পার্টিসিপেট করব হুম মেহবিনের কথা শুনে সবাই আরেক দফা চমকে ওঠে অব্রের বন্ধুরা আর কিছু না বলে মায়েরা এবং অবরকে নিয়ে যায় সবাই চলে যেতেই মেহেবিন মিসেস ইস্টার কানের কাছে গিয়ে বলল একদম চিন্তা করো না খালা তোমার ছেলেকে আমি কিচ্ছুটি বলিনি তোমার ছেলের মতো প্রতারকের কোনো অধিকার নেই আমাদের সন্তানের কথা জানতে পাওয়ার আমার সন্তান শুধু আমারই সে আমার পরিচিতিতে বেঁচে উঠবে কোনো প্রতারকের পরিচিতিতে নয় দেখ মেহবিন তুই কিন্তু নিজের সীমা লঙ্ঘন করছিস মেহবিন চারপাশে তাকিয়ে বলে আসতে খালা চিৎকার করো না চিৎকার কিন্তু আমিও করতে পারি তোমাকে একটা নিউজ দিই নিউজটা শুনলে তুমি অনেক খুশি হবে আমি তোমার ছেলেকে ডিভোর্স দিয়ে দিয়েছি এখন থেকে আমরা স্বামী স্ত্রী নই এতে আমার বিন্দু মাত্র আক্ষেপ নেই কেননা আমি যে ওই প্রতারকটাকে নিজের জীবন থেকে দূরে সরাতে পেরেছি এইটাই আমার সব থেকে বড়ো স্বার্থকতা কথাটি বলে মেহবিন বিয়ের আসলের দিকে চলে যায় কাজী সাহেব ইতিমধ্যে সেখানে চলে এসেছেন তিনি পেপার্সগুলো নিয়ে প্রথমে অব্র এবং মায়রাকে দিয়ে সাইন করিয়ে নেয় মায়রা প্রথমে সাইন করে দেয় অব্রের সাইন করতে গিয়ে তার এবং মেহমিনের বিয়ের কথা মনে পড়ে যায় অব্র মেহেবিনীর দিকে তাকায় আচ্ছা মেয়েটা এইভাবে কি করে দাঁড়িয়ে আছে আর কেউ না জানুক অব্র জানে মেহবিনের কষ্ট হচ্ছে তবুও ঠায় দাঁড়িয়ে আছে অব্র আর কিছু না ভেবে সাইন করে ফেলে অতপর কাজী সাহেব প্রথমে অব্রকে কবুল বলতে বলেন অব্র কিছুক্ষণ চুপ থাকে মেহবিনের কষ্ট হলেও সে ঠায় দাঁড়িয়ে আছে এই একটি মাত্র কবলের মাধ্যমে সে এবং অভ্র বিয়ের নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল সে বিয়ে অবশ্য এখন ভেঙে গেছে এখন আবারও সেই কবুল শব্দের মাধ্যমেই অব্র এবং মায়েরা বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করবে কথাগুলো ভাবতেই মেহবিনের চোখ জলে ভরে ওঠে তবুও সে আজকে দাঁড়িয়েই থাকবে মেহেবিন খুব ভালো করেই বুঝতে পারছে তার দাঁড়িয়ে থাকার কারণে অব্র প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তাই তো মেহবিন দাঁড়িয়ে আছে অব্রু তার বসে থাকা মায়রার দিকে তাকায় হ্যাঁ এই মায়েরাকেই অব্র অনেক ভালোবাসে যার পাশে অব্রকে সবথেকে বেশি মানায় মেহবিন কখনও তার যোগ্য ছিল না অব্র কবুল বলে ফেলল সবাই আলহামদুলিল্লাহ বলল মেহবিন নিজের চোখে পাশে লেপটে থাকা জলগুলো মুছে অব্র এবং মায়রার কাছে গিয়ে বলল অভিনন্দন নবদম্পত্তিকে খুব সুখী হও তোমরা যদিও তোমাদের কপালে সুখ আছে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এই মেয়ে তুমি কি বলতে চাইছ মায়েরা ক্ষিপ্ত গলায় কথাগুলো বললো মেহেবিন মুসকি হেসে বলে তা না হয় সময়ের উপরেই ছেড়ে দিই ঠিক আছে আসছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ কথাটি বলে এক প্রকার ছুটেই বেরিয়ে গেল মেহেবিন মেহেবিনের কথার মানে বুঝতে অসুবিধা হলো নাবলের তার মানে মেহেবিন চলে যাচ্ছে এই বাড়ি ছেড়ে তাদের থেকে অনেকটা দূরে অব্রের বুকটা ধোক করে ওঠে অব্র উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে পেছন থেকে তার মা তার হাত ধরে বলে কোথায় যাচ্ছ তুমি মা মেহু চলে যাচ্ছে যাক তোমাকে এত ভাবতে হবে না তুমি এখন মায়েরাকে নিয়ে ভাবো মায়ের কথায় অব্র দমে গেল। রাস্তায় এলোমেলোভাবে হেঁটে যাচ্ছে মেহেবিন কোথায় কার কাছে যাবে মেহেবিন জানে না এই বিরাট ঢাকা শহরে তার তো কেউ নেই মেহেবিন শুধু একটাই জানে তাকে অনেক দূরে যেতে হবে অব্রের থেকে অনেক দূরে যেখানে মেহবিন এবং তার সন্তান ভালো থাকবে সকাল থেকে কিছু না খাওয়ার জন্যে মেহবিনের শরীরটা প্রচণ্ড দুর্বল ঠিক মতো হাঁটতেও পারছে না মাথা ঘোরাচ্ছে সামনে একটি বিশাল গাড়ি মেহবিনের দিকে এগিয়ে আসছে গাড়িটা একটু আগালে হয়তো মেহবিনকে ধাক্কা দিয়ে চলে যাবে রাস্তার লোকেরা গাড়ির সামনে থেকে মেহেবিনকে সরে যেতে বলছে কিন্তু মেহবিন পারছে না হাঁটার শক্তিটুকুও সে পাচ্ছে না তাহলে কি এখানে শেষ হয়ে যাবে তার এবং তার সন্তানের জীবনের অধ্যায় মিবিন কি সঠিক সিদ্ধান্ত নিল